আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি করে দেখাবো। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তারপর এই দুধের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটাকে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাকে দুধের সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। ময়দাটা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে তারপর আমি চুলাটা অফ করে দিব। ময়দাটা নেড়েচেড়ে ভালো করে মেশানো শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি পিঠাটার ভিতরের পুর বানাবো। এই জন্য আমি এখানে 1.25 কাপ নারকেল নিয়েছি আর 1/3 কাপ চিনি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই পিঠাটা বেশি টেস্টি হবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কয়েকটা টুকরো করে ভাগ করে নিচ্ছি। এখন এই ডো দিয়ে ছোট ছোট রুটি বেলে নিব। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আমি ছোট সাইজের রুটি তৈরি করেছি যাতে একটা রুটি দিয়ে একটা পিঠা তৈরি করা যায়। এখন আমি এই রুটি থেকে একটা রুটি নিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে ভাঁজ করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। চাইলে আপনারা আমার মতো একটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তেলটা হালকা গরম হলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। আমি একসাথে 3টা করে পিঠা ভেজে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে ভেতরের নারকেলটা সিদ্ধ হবে না আর পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পিঠাগুলোর কালার চেঞ্জ হবে তখন আমি তেল থেকে তুলে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুবই অল্প সময় এই পিঠাটা আমি তৈরি করে নিলাম। পিঠার ভিতরে কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব মজা। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।